বাজে সকাল ঠিক 7টা, আর এখন যাব মাঠের দিকে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। আর গাইজ, এখন চলে এসেছি ফাইনালি মাঠে। চলো যাওয়া যাক গন্তব্য স্থান, মানে যে স্থানে যাওয়ার চেষ্টা করছি সেই স্থানে যাওয়া যাক। 20 টাকা কালকে চুনা দিয়ে দিলাম। ছোট ছোট ছোট, ঠিক আছে ঠিক আছে, জোর লাগা কে হইছা। হ্যাঁ, কোথায় গেছিলি? কোথায় জোরে বলতা, তো এ ঝুলা, তারপর বস্তা কাছে কি জন্য তাকাই দিকে, এত লজ্জা পাচ্ছিস? আর গাইজ, এখন মাঠে থেকে বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, আর এখন যাব হচ্ছে সিম কিনতে। মানে ব্যাপারটা হচ্ছে আমার ফেসবুক পেজ আবার ইউটিউবে দুটো ভিডিও আপলোড করতে হয়, ওর জন্য প্রচণ্ড মানে প্রচুর নেট আমার চলে যায়, তার জন্য আমাকে মানে এক্সট্রা আর একটা সিমের নেট মারতে হয়, প্রায় 3.5 GB নেট আমার চাই পার ডে। তো চলো আমার আর একটা সিম নিতে হবে, চলো দোকানে গিয়ে কথা। আর গাইজ, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মানে দোকানে সিম পোর্ট করতে, দেখা যাক কতক্ষণ টাইম নেই। দাম হচ্ছে মানে সিমটার দাম হচ্ছে 50 টাকা, আর ভোডাফোন সিম নিচ্ছি 1.5 GB ফ্রি। আর আমার সিম পোর্ট যে নতুন সিম নিয়েছিলাম 50 টাকা দাম নিয়েছে, 1 মাস পুরো ফ্রি। তো যাই হোক, সিমটা আজকে মানে সিমতে মানে ভোডাফোন সিম নিই, আর ভোডাফোন সিম দিয়ে আমি মানে ভিডিও আপলোড করি, মানে প্রচন্ড স্পিড পাই। যাই হোক, আর এখন বাজে ঠিক 4টে, আর এখন যাব ক্লাবের দিকে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে। তো গাইস, দেখতে পাচ্ছ ক্লাবে কাউ কি পাইনি, বাট মাঠে এসে একজনকে পেয়ে গেছি। মাসুক আছে আমার সাথে, আরো কিছু খাচ্ছে। কি খাচ্ছে? কি খেছি দাঁড়াও, বি আই আর ওয়াই এন আই, বিরিয়ানি। বিরিয়ানি ভিতরে কি আছে দেখো, দেখা দেখা ভিতরে কি আছে দেখো, এই তো বলছে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। খাবো না? আর সাথে কি পড়েছে দেখো, ইঞ্জেকশন। যাই হোক, এখন যাওয়া যাক ওখানে, যেখানে ও সবজি লাগিয়েছে, মানে কাল থেকে বৃষ্টি হবে। আজকে দেখতে এসেছি আমার সবজিগুলো কেমন আছে। ওকে চলো, ছেলে কারবার দেখো, একটা করে ওই নিচ্ছে আর ধনে পাতা নিচ্ছে। দেখ খাওয়া দেখো কেমন টেস্ট, মজা নেই টেস্ট বললাম, তুই মজা বললি, ওর বিরিয়ানির টেস্ট নেই। কি ধনে পাতা খেয়ে না, কি করছিস? ইনজেকশন পুলিতে ঢুকাও, তারপর স্যালান। এত স্পিড প্রতিদিন, মানে নিজের শাক দেখে ওর মন খারাপ হয়ে যায়, পুরো সব ঘাসে ঢাকা পড়ে গেছে, আবার কাল থেকে বৃষ্টি হবে, আরো ঘাস হবে, দে মাঠে এসে গালি দিচ্ছে, কি করবে আর। কি হয়েছে, কাঁদছিস কেন? উই আই দাদা, খুলে দিছি খুলে দিছি না। তখন আমি ফোন করলাম, তুমি ব্ল্যাক লিস্টে ভর দিয়েছো, কানে চড়াবো তোকে। আমি ফোন করেছি 2 বার, আমি তোমাকে ফোন করেছি 2 বার, দেখো কল হিস্ট্রি তো দেখাবো আমার। নিয়ে কোনদিন হবে না, হবেই না। আবার আবার শোন, তোকে আমি ফোন করার, তুই যখন এদিক থেকে গেলি তোকে আমি হাঁকলাম, চলে গেলি। ও ছাদে থেকে মানে 4:30টার সময় আসছে, 1টা 2টা 3টা 4 জনা, আর এর আগে কারো দেখা পাওয়া নাকি লাভে। আর এই এই ছেলেটা নতুন ফোন কিনেছে একটা, খুব এখন ব্যস্ত, মিস্টেক হয়েছে, মিস্টেক হয় না, নতুন ফোন কিনেছিস অবশ্যই। কবে কবে খুলে যাবে এগুলো, কবে খাবি বল, কবে খাবো ঠিক আছে, দেখা যাক কবে খাওয়াই, ভিডিও তো হবে। টিউশনে থেকে এতক্ষণ আসছে, কোথায় ছিলি তুই? পড়াশোনা করতে গেলাম। পড়াশোনা কি পড়েছিস? কি পড়েছিস আজকে? গণিত। গণিত কি পড়ালো বলতা? গণিতে জ্যামিতি, তো এই একটা কিছু বল, অন্তর্বৃত্ত পরিবৃত্ত পড়ালো, তারপর তারপরে অন্তর্বৃত্ত পরিচ্ছেদ কোন কোশ্চেন অ্যানসার দিতে হয় ঠিক আছে দুটো। আর তুই বল, তুই কি পড়েছিস? হ্যাঁ, একই জিনিস, আর একটু আলাদা কিছু, মানে আলাদা কিছু একটা বল, আলাদা আর কি পড়ালো? এই জন্য নতুন আরেকজন, কোথায় ছিলি তুই?
এতক্ষণ পড়ে আসছিস কোথায় ছিলি? তুইও টিউশন? কোন স্যারের কাছে পড়িস? মোহাম্মদ পাল। ওই বল দিল কে মোহাম্মদ? মোহাম্মদ করছিস তো খুব। আর কিছু বলতে চাই না। কি না ওর নাম? ওর নাম কি? মেইলি পিছনে টিকে বলে আসি ভুমা এটাকে আমার জিত খেপা বললে জেন বললে জেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে খুবই মজা হলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।